জামাইন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ধর্মমূল্যের লাগামহীন উদ্যোগতি প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মুক্তি বাংলাদেশের শীর্ষ ওলামা ইকরাম সহ জাতীয় ওলামা ইকরাম নেতৃবৃন্দের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত ঢাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আজকে বাংলাদেশের এই প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ আজকে আমাদের হাত থেকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য যে চক্রান্ত চলছে এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে যে চক্রান্ত চলছে বাংলাদেশের মানচিত্র নিয়ে যে চক্রান্ত চলছে সেই চক্রান্তের প্রতিবাদে আমাদের এই আজকের বিক্ষোভ আজকে যেখানে ধর্মমূলের উদ্যোগতি লাগাম টানতে সরকার ব্যর্থ হয়েছে সেখানে তারা ব্যস্ত রয়েছে জনগণের লাগাম টানার জন্য বিরোধী দলের লাগাম টানার জন্য জামাত ইসলামী ছাত্র শিবিরের লাগাম টানার জন্য জাতীয় ওলামা ইকরামের লাগাম টানার জন্য আমাদের লাগাম টেনে আপনারা কুল কিনারা করতে পারবেন না কারণ আপনারা নজর দিন ধর্মমূল্যের উদ্যোগতির লাগাম টানুন না হলে ক্ষমতা ছেড়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে অতি সত্তর এই জাতির কাছে আপনাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আপনারা কি জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রে যাওয়া আশা করেন এদেশের মানুষ জানতে চায় এই সামান্য ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর কোন দেশ সফর করার প্রয়োজন আছে বলে দেশের কারণ এদেশের মানুষ এখন বুঝতে শুরু করেছে আপনাদের এই সামান্য এগ্রিমেন্টের জন্য দেশ সফর নয় আপনাদের বিদেশ সফর হচ্ছে বাংলাদেশের মানুষের উপর আস্থা হারিয়ে বিদেশি শক্তির উপর আপনার আস্থা অর্জন আমরা দার্থহীন কণ্ঠে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বরাবরই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের জনগণের কল্যাণে কাজ করে বলে আপনাদের ষড়যন্ত্রের রাস্তা নির্বিঘ্ন রাখার জন্য প্রথমেই আপনারা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে ভালো করে মনে করে দেখুন 2008-এর পর থেকে জামাত ইসলামীর বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছেন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তত শক্তিশালী হয়েছে আপনাদের এক মন্ত্রী বলতে বাধ্য হয়েছে আমরা তো জোটে এখনো যে অবস্থায় আছি আমরা আমাদের পলিসি নিয়ে কাজ করে যাচ্ছি আপনারা ইতিমধ্যে বলতে বাধ্য হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে শুধুমাত্র ক্রিকেট খেলোয়াড় নয় শুধুমাত্র আমরা ব্যাটিং করি না শুধুমাত্র আমরা উইকেট ফেলাই না আমরা আমাদেরকে আপনারাই ঘোষণা করেছেন সবচেয়ে বড় উইকেট হিসেবে আপনারা আমাদেরকে আপনাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় জামাত ইসলামী নেতাদেরকে ফাঁসি দেওয়া যায় ছাত্র শিবিরের নেতাদেরকে গুম করা যায় আমাদেরকে রিমান্ডে নিয়ে শেষ করা যায় বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সাথে এদেশের জনগণের সম্পর্ক শেষ করা যায় না আমরা দার্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই ধর্মমূলের উদ্যোগের লাগাম টানুন বিরোধী দলের লাগাম টেনে পার পাবেন না ইসলামী ছাত্র শিবিরের লাগাম টেনে আপনারা পার পাবেন না আজকে অনুরোধ করতে চাই না আজকে প্রতিবাদী কণ্ঠে ঘোষণা করতে চাই হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি এটিএম আজহারুল ইসলাম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মাওলানা রফিকুল ইসলাম খান সহ অন্যান্য ছাত্র শিবির জামাতের নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিন জনগণের এই দুঃখ দুর্দশার দিনে তাদের পাশে দাঁড়াবার ব্যবস্থা করে দেন আন্দোলনের মাধ্যমে তাদের মুক্তির কর্মসূচি ঘোষণা করতে পারবে আপনারা দেশের আলেম ওলামাদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে আল্লাহর রহমত থেকে দেশের মানুষকে বঞ্চিত করেছেন আল্লাহর গজব আসছে এই গজব থেকে মুক্তি পেতে আলেম ওলামাদেরকে জনগণের পাশে দাঁড়াতে আলেম ওলামাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিন আলেম ওলামাদের মুক্তির প্রশ্নে ইতিপূর্বে ভূমিকা পালন করেছি ভূমিকা পালন করে যাচ্ছি আলেম ওলামা এদেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামে ঐক্যবদ্ধভাবে এই সরকার পতনের আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে আগামী দিনের সেই ঐক্য
ঐক্যবদ্ধ আন্দোলনে আপনাদেরকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি সফল করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।